ফ্রেন্ডস, আপনারা হয়তো দেখেছেন, আপনারা যখন কারোর সাথে ফোনে কথা বলেন সেই সময় যদি আপনাদের কেউ ফোন করে, সে কিন্তু আপনাদের ফোনে পায় না, সে শুনতে পায় আপনাদের ফোনটা বিজি রয়েছে। এবার যদি আপনারা চান যে আপনারা কারোর সাথে ফোন কথা বলছেন ফোনে, সেই সময় যদি আপনাদের কেউ ফোন করে তাহলে তার কলটা আপনাদের ফোনে ওয়েটিং লিস্টে আসুক। তাহলে ফ্রেন্ডস, আজকে ভিডিও আপনাদের লাস্ট অবধি দেখুন। আজকে ভিডিও আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনে কল ওয়েটিং লিস্ট অ্যাক্টিভেট করবেন। এই কল ওয়েটিং লিস্ট অ্যাক্টিভেট করার পর এবার যখন আপনারা ফোনে কারোর সাথে কথা বলবেন সেই সময় যদি আপনাদের ফোনে অন্য কল ঢোকে, তো সেই কলটি ওয়েটিং লিস্টে আসবে এবং একটি বিপ আওয়াজ আপনারা শুনতে পারবেন। এই বিপ আওয়াজের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনে আরও একটি কল এসেছে। তো ফ্রেন্ডস, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের ফোনে কল ওয়েটিং লিস্ট অ্যাক্টিভেট করবেন। আর শুরু করার আগে ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখুন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এই ফিচার্সটি আপনাদের ফোনে অ্যাক্টিভেট করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে কল ডায়ালার প্যাডটি ওপেন করে নেবেন। কল ডায়ালার প্যাড ওপেন করার পর এবার আপনারা উপরে এখানে ডান দিকে সেটিংসের একটা অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর ফ্রেন্ডস একটু নিচের দিকে চলে আসবেন, একদম লাস্টে দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন কেরিয়ার কল সেটিংস, তো আপনারা কেরিয়ার কল সেটিংস এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর এবার ফ্রেন্ডস একদম লাস্টে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস, তো আপনারা অ্যাডিশনাল সেটিংস এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখানে আপনারা সিম ওয়ান সিম টু দেখতে পাবেন, এখান থেকে আপনারা যেই সিমে কল ওয়েটিং ফিচার্সটি অ্যাক্টিভেট করতে চান সেই সিমটি সিলেক্ট করে নেবেন। আপনারা চাইলে কিন্তু ফ্রেন্ডস এখান থেকে দুটো সিমে কল ওয়েটিং ফিচার্স অ্যাক্টিভেট করতে পারেন, তো আমি এখান থেকে সিম ওয়ানে কল ওয়েটিং ফিচার্স অ্যাক্টিভেট করতে চাই, তো আমি সিম ওয়ানটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে সিম সিলেক্ট করার পর এবার ফ্রেন্ডস এখানে দেখুন একটা অপশন শো করছে কল ওয়েটিং, তো এই অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার এখানে অন রয়েছে, মানে আমার সিমে কল ওয়েটিং ফিচার্সটি অ্যাক্টিভেট করা রয়েছে। আপনাদের এই অপশনটা অফ থাকবে, এই অপশনটা অফ থাকলে আপনারা এখান থেকে এই অপশনটা অন করে দেবেন। এই অপশনটা অন করে দেওয়ার পর এবার থেকে আপনারা যদি কারোর সাথে ফোনে কথা বলেন সেই সময় যদি আপনাদের ফোনে অন্য কোনো কল আসে সেই কলটা কিন্তু আপনাদের ওয়েটিং লিস্টে আসবে, তো আপনারা একটা বিপ আওয়াজও শুনতে পারবেন, সেই বিপ আওয়াজ শুনে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনে আরও একটি কল এসেছে এবং আপনারা সেই কলটি রিসিভও করতে পারবেন সেখান থেকে। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে, হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে প্রথম বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকে ফ্রেন্ডস এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।